তো বন্ধুরা, আজকে আমার এতটা কষ্ট লেগেছে কি বলবো। একজন স্টেশনে থাকা একজন ভিখারি আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে, আমি 5টা টাকা দিয়েছি তার জন্য, মানে কি বলবো, আমার ভীষণ ভীষণ কষ্ট হয়েছে জানো তো আজকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, সকাল সকাল উঠে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। আজকে কারেন্ট নেই, ওর জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, ঘরের মধ্যে অন্ধকার। আর দেখো, সকাল মানে সমস্ত কাজ বাজ সেরে এখন চলে আসলাম বাসন মাজতে। এখন বাসনগুলো মেজে তারপরে হচ্ছে কি স্নান করতে যাব। কেন বলো তো, আজকে তো একটু সকাল সকালই উঠেছি, কেননা আবার যেতে হবে মশলা দুপুর ব্যাংকে যাব, ওর জন্য গোষ্ঠীর সেই আমাদের মানে মিটিংয়ের সে টাকা দিতে হবে একজনকে, ওর জন্য ব্যাংকে যেতে হবে। এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে দেখো তোমাদের দাদা ভাই মাম্মামকে পড়তে দিয়ে আসবে। তো তার জন্য মাম্মামকে একটুখানি ওই পুষ্টি পাউডার খাইয়ে দিচ্ছে। আর দেখো মাম্মাম দেখো কতটা বদমাইশি করে, এক চামচ নিচ্ছে আর একটুখানি ঘুরছে। তো আমি ওদিকে স্নান দান করে চলে আসলাম। তো চলো জামা কাপড়গুলোকে একটুখানি মেলে নিই। তো দেখো চলে আসলাম, এখন জামা কাপড়গুলোকে একটু মেলে নিই। একটুখানি হালকা রোদ বেরিয়েছে মোটামুটি। আর এই দড়িটা জানো তো এত উঁচু, আমার জামা কাপড় মেলতে এত কষ্ট হয় কি বলবো। তোমাদের দাদা ভাইকে কদিন ধরে বলেছি একটু জামা কাপড়গুলোকে মেলবো, একটু এটা একটু নিচু করে দাও না, তাহলে মনে হয় একটু ভালো হবে। আমার হাতে মেলতে মানে খুব কষ্ট হয়, হাতে মানে হাতে ব্যথা লাগে, উঁচু করে টেনে ধরে তারপরে মেলতে হয়। এই দড়িগুলো আবার ঠিক আছে, অসুবিধা হয় না। তো দেখো জামা কাপড় সমস্ত মেলে নিচ্ছি। কালকের কিছু জামা কাপড় ছিল, এগুলো হালকা হালকা একটুখানি শুকিয়ে যায়, সেগুলোকেও মেলে দিলাম। মানে একটুখানি ভালো করে শুকিয়ে যাক তাহলে ভালো হবে। এরপরে যাব রান্না করতে। তো কারেন্টও চলে গেছে, মানে কি বলবো, রান্নাটাও সেইভাবে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। কারেন্টের জন্য না ভীষণ ভীষণ সমস্যা হয়। তো একটু পরে দেখো, এখন ঘরের মধ্যে কারেন্ট রয়েছে, একটু পরে কারেন্টটা চলে যাবে। তো দেখো এখন চলে আসলাম, মাথাটাকে একটু আঁচড়িয়ে একটু সিঁদুরটা পরে নেব। তো অনেকদিন বাদেই মাথাটা আঁচড়ানো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো ঝটপট করে তাড়াতাড়ি করে কোনো রকম একটু মাথাটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। তো সকালবেলা উঠে আগে মনে হয় যেন স্নান করে এই সিঁদুর পরা মাথা আঁচড়ানো কাজটা না করলে ভালোই লাগে না জানো তো। তো চলো, সিঁদুর পরাটা আমার হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সমস্ত কাজ বাস পুরো সারা হয়ে গেছে কমপ্লিট, এখন যাব রান্নার দিকে। তো চলো রান্নাটা করে নিই। আর কি বলতো, কারেন্ট ছিল না বলে ওর জন্য কাজকর্ম কিছু শেয়ার করতে পারিনি। সকাল থেকে জানো তো কারেন্ট ছিল না, এই কারেন্ট আসলো, মানে আসছে যাচ্ছে এই করছে কারেন্টে, ওর জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো চলো রান্নার দিকে যাই। তো দেখো বন্ধুরা, চলে আসলাম রান্নার দিকে। কারেন্ট ছিল না বলে সেইভাবে শেয়ার করতে পারলাম না। তো এখন দেখো সবিনের তরকারি করছে, আলু দিয়ে আর সবিন দিয়ে নিরামিষ করে। আর এদিকে দেখো তোমার হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের উপরে। ওল শাক রান্না করব, তোমাদের দাদা ভাই সে ওলের ডাঁটা, ওল শাক না ওলের ডাঁটা রান্না করব। তো অল্প কটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা, থেতো করে রেখেছিলাম। আর কাঁঠালের দানা দিয়ে ওল শাক খেতে যে কি মজা কি বলবো বন্ধুরা, একবার খেয়ে দেখো। অনেক বন্ধুরা হয়তো খাও জানো তোমরা, আর সত্যি ভীষণ ভীষণ মজা। আর আমাদের তো এবছর প্রথম খাওয়া হচ্ছে কাঁঠালের দানা আবার ওল ওলের ডাঁটা। তো তোমাদের দাদা ভাই খেতে চাচ্ছে বলে নিয়ে এসছে, ওর জন্য ভাবলাম না আজকে রান্না না করলে ডাঁটাটা শুকিয়ে যাবে। তো ওল শাকটা না সেদ্ধ করা হয়ে গেছে, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, কেননা লঙ্কা এখনকার কাঁচা লঙ্কা একটুও ঝাল নেই জানো তো। তো দেখো এখন সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো জল নিয়ে এসে, একদম ঠান্ডা ঠান্ডা জল, মানে কলের জল নিয়ে এসছে। আর এই জলটা খেতে জানো তো একদম সাজো জলটা খেতে বেশ মজা লাগে। আমি তো আনার সাথে সাথে আগে একটুখানি খেয়ে নিই, আমার ভীষণ ভালো লাগে, মানে তৃপ্তিটা মেটে। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না কিন্তু প্রায় হয়ে গেল। আর দেখো একটু কড়াইতে লেগে গেছে দেখেছো। এদিকে দেখো সবজির তরকারিটাও প্রায় হয়ে এসেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলো। তো দেখো সুনুকেও খেতে দিয়ে দিয়েছি কিন্তু। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সুনুকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন বেরোবো হচ্ছে, মানে যাবো একটু মসন্দপুর ব্যাংকে। আর তোমার হচ্ছে কি এখন আমি দুটো খেয়ে তারপরে বেরোবো। তোমাদের দাদা ভাইকে বললাম যে খাবে, বলছে না আমি একটু পরে খাচ্ছি তুমি খেয়ে নাও। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
তো এদিকে দেখো সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, একদম লাল লাল করে ঝোল করে নিয়েছি। আর এদিকে দেখো ওলের ডাটাটা, ওলের ডাটাটা আজকে যা হয়েছে না, মানে কি বলবো, দারুণ হয়েছে। আমি ভিডিও তো পরে এডিট করছি, তো তার জন্য দেখো আমার জন্য অল্প কটা ভাত গুছিয়ে নিয়েছি, ওলের ডাটা দিয়েই আমি বসে খাচ্ছি। আর সত্যি কথা বলতে পুরো ভাতটা আমি আর খেতে পারলাম না, জানো তো একা একা খাচ্ছি তো ভালোই লাগছে না, একা একা খেতেই আমার ইচ্ছা করে না। তো নন্দিনীর জন্য রেখে দিয়েছি, নন্দিনী দিকে পুজো দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে নন্দিনী পুজো দিচ্ছে, আজকে আমি পুজো দিতে চাইছিলাম, তা বলছে মা আজকে পুজোটা আমি দিই, ওর তো আজকে পরীক্ষা, তার জন্য আজকে পুজোটা ওই দেবে বলছে। তো ও এদিকে পুজো দিক, আমার ওদিকে টাইম হয়ে গেছে, আমি এদিকে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো নন্দিনী কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে পুজোটা দিয়ে নিচ্ছে, ভোলানাথকেও কিন্তু সুন্দর করে স্নান করিয়ে নিয়েছে। তো চলো আমি বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তো চলো। আর এই যে লিপস্টিকটা জানো তো, একটুখানি দিলে না মনে হয় ক্যামেরার মধ্যে প্রচুর পরিমাণে লিপস্টিক দিয়েছি এরকম মনে হয়, জানো তো। তো চলো, কি গো আমি আসলাম, আর মাম্মাম তো পড়তে গেছে, এখনো মাম্মাম এসে পারিনি। আর পাপড়ি বৌদি এখনো রেডি হয়েছে কিনা কি জানি, ফোন করেছিলাম, ফোনে সুইচ অফ, ঠিক আছে, বদ্দুরের ইয়েটা কিভাবে পড়ছে বাবারে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকো। ওই যে দেখো আর একজন শাড়ি ঠিক করছে, আজকে শাড়ি পরেছে, আমি তো ভাবছিলাম মানে চুড়িদার পরবে। তো এই বেরিয়ে গেলাম, তো চলো পরে আবার কখন দেখা হবে জানি না, ক্যামেরা কখন অন করবো বলতে পারছি না। তো বন্ধুরা ব্যাংকের কাজ বাজ সব মিটিয়ে এই বেরিয়ে গেলাম, আর ক্যামেরা অন করতে পারিনি, সত্যি বিশ্বাস করো সেরকম পরিস্থিতি আসেনি, ঝপঝপ কাজ হয়েছে আজকে। তো চলো এখন ট্রেনে আবার উঠবো, মানে এখন যাওয়ার সাথে সাথে ট্রেনটা পেয়ে যাবো, অনেকটা আবার তো এখনই ট্রেনটা পেয়ে যাবো, বেশি বাকি নেই, 10 মিনিটের মধ্যে। তো এখন যাচ্ছি স্টেশনে, তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর আর ক্যামেরা অন করতে হবে না, এই যে বৌদি। তো বন্ধুরা এই নেমে গেলাম আমাদের হাবড়া স্টেশনে, আর দেখো এই যে খাবার কিনেছি, দুটো লাড্ডু আর হ্যাপি হ্যাপি বিস্কুট। তো সেই মানুষটার সাথে স্টেশনে যে মানুষটাকে ওই যে দিতে আসতাম না খাবার, তো সে অনেকদিন আসা হয় না, তো সেই মানুষটাকে একটুখানি তো এই খাবার দিয়ে যাব, মানে কোনোরকম এখনকার খাওয়ার মতন দুটো লাড্ডু আর এক প্যাকেট বিস্কুট। তো চলো দেখি এখন উনি কোথায় আছে, খুঁজতে হবে। কেমন আছো, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নাও, আবার নমস্কার দিচ্ছে, লাড্ডু নিয়ে এসছি, লাড্ডু খাও। আমাদের সেই অসুখ ছিল বলে আসতে পারিনি, বুঝতে পেরেছো? লাড্ডুটা খাও, তাহলে আমি আসলাম, হ্যাঁ ভালো থাকবা। দেখো দিছি, তো বন্ধুরা দিয়ে চলে আসলাম, আর দেখলে তো আমি আরেকজন ওরকম হাত পেতেছে, তো আমি 5টা টাকা দিয়েছি, টাকাটা ছুঁড়ে মারলো, তাহলে কেমন বদমাইশ লোক, তাহলে চিন্তা করে দেখো এরকম লোকও এখনো আছে, মানে ভিক্ষা করছে, 5 টাকা দিয়েছে তারপরেও 5 টাকা নেয়নি, তাহলে বুঝতে পারছো কেমন, মানে খুব খারাপ লেগেছে বলো বলি। 5 টাকা দিয়েছি তারপরেও সেই 5 টাকা নেয়নি, ছুঁড়ে মারছে। চলো এইগুলো খাওয়া ভালো না, একদম খাওয়া না এগুলো। হ্যাঁ হ্যাঁ,
তো বন্ধুরা ওই চলে আসলাম, এখন একটু ঢুকবো কচুরির দোকানে। আমাদের হাবড়া স্টেশনে কচুরি না খেলে তো একদম হয় না, তো এখন একটুখানি কচুরি খাবো তারপরে বাড়িতে যাবো। তো চলো, তো দেখো চলে আসলাম কচুরির দোকানে, এখন খাবো কচুরি। আর এই দোকানের কচুরি তো মানে খুব মানে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। 10 টাকায় 3 পিস, তাই না দাদা? 10 টাকা দাম এখন বেড়ে গেছে? ও, আমরা মাঝে ছিলাম 3 পিস করে দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, মানে এখন 5 টাকা করে পিস। আচ্ছা দেখো কতটা তরকারি দিচ্ছে, খাওনি সকালে খাও। আর দিও না, আর দিও না, আর দিও না। তো দেখো মানে তরকারিটা কি বলবো, দারুণ একদম ফাটাফাটি হয়েছে, কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা তরকারি দিয়েছে, দারুণ লাগছে একদম। তো চলো এখন খাওয়া যাক, বলো হ্যাঁ সত্যি আগের থেকে কিন্তু সাইজটাও বড় হয়েছে, আবার তরকারিটাও কিন্তু সুন্দর হয়েছে একদম। তো অবশ্যই কিন্তু এই দাদার দোকানে কিন্তু চলে আসবে, যেই আসো না কেন হাবড়ায়। আচ্ছা আচ্ছা দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। এখানে সব রকম আইটেম আছে, বিরিয়ানি আছে, চিকেন চাপ আছে, আর এপাশে বিরিয়ানি রয়েছে। তো বন্ধুরা দেখো এই যে দোকানের নাম মুখরোচক খাবার বাবুর কচুরির কচুরি, বাবুর কচুরি, হাবড়া 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই দেখো ফোন নাম্বার রয়েছে, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে একবার অন্তত এসে কচুরি খেয়ে দেখো। আমি বিরিয়ানিটা অবশ্য ট্রাই করিনি, কিন্তু কচুরি আমি তো এই দোকানে আসলে অবশ্যই খাই, মানে খুবই স্পেশাল, খুবই দারুণ। আর এখন কচুরির সাইজগুলো কিন্তু বেশ বড় বড় করেছে জানো তো, একবার অন্তত এসে খেয়ে দেখতে পারো। দেখো এই যে মামামের জন্য একটা বই নিয়ে নিচ্ছি, একের মধ্যে সব। বন্ধুরা দেখো কিভাবে মেঘ করে এসেছে, দেখো একবার মানে হঠাৎ করে মেঘ করে চলে এসেছে, বৃষ্টিও পড়ছে, আমি তো দৌড়াচ্ছি। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ বিকাল আমার প্রিয় ফ্যামিলি। তো দেখো এসে ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এখন ফোন করলো, আর মানে কি বলবো, গেলে না বাইরে কোথাও গেলে মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। তো এখন এই যাচ্ছি, ফোন করেছে, টাকা দিতে হবে, তো এখন হিসাব কিতাবের ব্যাপার, বোঝোই তো, না গেলে হবে না। তো এখন যাচ্ছি দেখি, আর সত্যি কথা বলতে কারেন্টও নেই জানো তো বাড়িতে, মানে কি বলবো, আসার পরে কারেন্ট নেই, গরম, একটু কারেন্ট এসেছিলো তারপরে একটু ঘুমিয়েছি, মানে মাথা হট করে উঠেছে, ফোন এসছে, মাথা খুব যন্ত্রণা করছে, শুধু নিচের দিকে দেখাচ্ছি, প্রচণ্ড পরিমাণে কাদা হয়েছে, বৃষ্টি, আমরা যেই বাড়ি ঢুকেছি উড়ে বৃষ্টি, মানে এবছর মনে হয় এই প্রথম এরকম বৃষ্টি হলো, এত জোরে বৃষ্টি হয়েছে তাও অনেকক্ষণ। তো চলো ওখানে পাপড়ি বলি ধরি, আজকে টাকা দেওয়া হবে, তো পরে দেখা হচ্ছে, ধনের সাথে সঙ্গে থাকবো। ও বন্ধুরা এই যে আমার একটা ছোট্ট পুনু, পুনুটাকে পুনুর মা মেরেছে, বলি বা বলেন না না, মশা মেরেছে, তোমার গায়ে একটা মশা বসেছিল, সেই মশাটা মেরেছে, বুঝেছো? এটা হচ্ছে আমার একটা ছোট্ট পুনু, পুচকি পুনু। হাই করে দাও, তুমি তো হাই করো, একটা হাই করো, একটা
একটু হাই করে দাও বন্ধুদের সাথে, দাও একটু আমার সোনা গুলোটা একটু দাও, দাও হাই করে দাও। তো বন্ধুরা দেখো ওখান থেকে তো চলে আসলাম, এসে একটু মানে পাপড়ি বাজির বাড়ি গেছিলাম তা চা টা খেয়ে, আর ক্যামেরা আর অন করা হয়নি, তো বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে দুটো তিনটে শর্ট ভিডিও করলাম, শর্ট ভিডিও করে তারপর ভাবছি না তোমাদের সামনে একটু আসে। আর সত্যি কথা বলতে আজকে কোনো কোনো কাজ করিনি, বাড়ি এসে কিচ্ছু করিনি, বিশ্বাস করো। থালা বাসন টাসন আমি রান্নাঘরে এখনো পর্যন্ত যাইনি, যে রান্নাঘরে কি আছে না আছে, মানে ভাত আছে কি না আছে তাও দেখিনি, এখন যাব দেখি ভাত আছে কি না আছে, কি জানি বলতে পারছি না। নন্দিনী ভাত আছে হাড়িতে? আছে বলে, আর আমি তো দুপুরে আর খাইনি, সকালবেলা দেখেছিলে এত দুটো ভাত নিয়েছি, কিন্তু সেই ভাত আর আমি আর খেতে পারিনি, অল্প দুটো খেয়ে নন্দিনীকে ওই থালায় আবার নন্দিনীর জন্য আবার রেখে গেছি। আমার কি বলতো একা না খেতেই ইচ্ছা করে না। তো যাই হোক, আর আজকে ভীষণ ভীষণ খারাপ লেগেছে আমার স্টেশনে ওই ওই লোকটা আমার সাথে ওরকম খারাপ ব্যবহার করলো, মানে টাকাটারে টাকা মনে করলো না। 5টা টাকা দিয়েছি বলো, আমি তো 1 টাকা 2 টাকা দিইনি, 5 টাকায় তাও তো 1 প্যাকেট বিস্কুট হবে বলো। বন্ধুরা তোমরা বলো, আমি 5 টাকা দিয়েছি, উনি 5টা টাকা ছুঁড়ে মারলো। আমি ওনাকে 2টো লাড্ডু কিনে দিয়েছি আর 1টা হ্যাপি বিস্কুট কিনে দিয়েছি, আর আমি তো জানি না যে উনি ওখানে রয়েছে, তা আমি 5টা টাকা ওনার হাতে দিয়েছি, উনি দেখলেই তো তোমরা কীভাবে ছুঁড়ে মারলো। আমার ভীষণ ভীষণ খারাপ লাগলো যে একজন মানে রাস্তার মানে যতই হোক উনি তো ভিক্ষা করে ভিক্ষাই তো করছে না, তারপরে ওনার কি টাকাটা ছুঁড়ে মারাটা উচিত হয়েছে বলো? খুব খারাপ লেগেছে আমার, ভীষণ খারাপ লেগেছে যে মানুষটা এরকম, তারপরেও মানুষটা টাকার উপর এরকম রাগ করছে, রাগ দেখাচ্ছে। আমাদের তো যখন খিদে পায় তখন মানে 5টা টাকা দিলে, 5 টাকায় 1 প্যাকেট বিস্কুট কিনলে তাও আমাদের অন্তত খিদেটা অন্তত মেটে না, রাস্তাঘাটে আমরা বেরোলে সেরকমটাই আমরা তো মাঝে মধ্যে ওরকমটাই করে থাকি। আর আজকে ওনার 5 টাকা দিয়েছি, তার জন্য আজকে উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো, ভীষণ খারাপ লাগলো। কিন্তু সেই 5 টাকা নিয়ে আমি আবার আমি যাকে খেতে দিই, যে দাদুটাকে দিয়েছিলাম সেই দাদুটাকে আমি 5 টাকা দিয়ে এসছি, আমি আর ওই টাকাটা ফেরত আনিনি। ওই টাকাটা দাদুকে বলছে তুমি পরে চাটা কিছু খেয়ে নিও, কারণ বলছে আচ্ছা ঠিক আছে। মানে কি বলবো, উনি ওনার কোনো ডিমান্ড নেই যে আমাকে কিছু টাকা দাও, কোনোদিন আজও পর্যন্ত আমি যে খেতে দিতে যাই বা তোমার সে তো দেখানো হয় না। তোমাদের দাদাভাই মাঝে মধ্যে স্টেশনে মানে হাবড়ায় গেলে একটু বিস্কুট টিস্কুট এটা সেটা কিনে দিয়ে আসে, আমি বলি যে একটু দিয়ে আসবা, কিন্তু সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয় না। তোমাদের দাদাভাইয়ের ফোনটায় ফোনের ভিডিও আমার এই ফোনে মানে ইয়ে হয় না, সেফ হয় না, জানি না ডাউনলোড মানে কাইন্ড মাস্টারে সাপোর্ট নেয় না, ওর জন্য আর করা হয় না ওই ফোন থেকে ভিডিও। আর আমার ফোনটাও সবসময় কাজের মধ্যে থাকে, ওর জন্য আর নিয়ে যাওয়া হয় না, তো ওর জন্য দেখানো হয় না, তোমাদেরকে কিছু সেইভাবে বলা হয় না। তো আজকে ভাবলাম যে গেছি, যখন নেমেছি আমি 3 নম্বর প্ল্যাটফর্ম মানে 2 নম্বর 3 নম্বর একই সাথেই, তো উনি তো ওখানেই থাকে, তার জন্য আমি ভাবলাম কি না বৌদিরে বললাম যে বৌদি দাঁড়াও আমি ওনাকে একটুখানি কিছু অন্তত খাবার কিনে দিয়ে যাই। তো আমার কাছে যেরকম টাকা ছিল আমি সেই মতনই 20 টাকার মতন 15 টাকার মানে 2টো লাড্ডু আর 1টা হ্যাপি বিস্কুট কিনে দিয়ে এসেছি। আমি যে তাও অন্তত খেয়ে একটু জল খেলে তাও একটু পেটে থাক পেট ভরবে এখানে, মানে ইচ্ছা তো করে সবারই একটা লাড্ডু বা একটা বিস্কুট খেতে সবারই ইচ্ছা করে, সেই মতনই আমি ওনাকে দিয়ে এসেছি। পাশে উনি দাঁড়িয়ে রয়েছে মানে বসে রয়েছে, উনি আমাকে বলছে যে একটু দাও কিছু, দিছি হবে না ওনার, আমি ওর জন্য রাগ করে আমি আর দিইনি। উনি যদি টাকাটা না ছুঁয়ে মারতো, যদি ভালোভাবে বলতো যে মা আমার আর 5টা টাকা দাও বা 8-10টা, আমি অবশ্যই দিতাম, কিন্তু টাকাটা যখন উনি ওইভাবে ছুঁড়ে মারলো না আমার ভীষণ খারাপ লেগেছে। ওই টাকাটা আমি উঠিয়ে নিয়ে আমি ওই দাদুটাকে দিয়ে আমি চলে এসেছি। ওই দাদুটা আজও পর্যন্ত আমাকে বলেনি যে মা আমার 10টা টাকা দিয়ে যাও বা কিছু, কখনো বলেনি, মিথ্যে কথা বলবো না কখনো বলেনি। উনি আমি যা দিই উনি তাই ভালোবেসে নেয়, খাবারটা দেওয়ার সাথে সাথে নমস্কার করে, মানে আমি গেছি ওইটুকু আমি ক্যামেরা বন্দি করি, আমি যাওয়ার সাথে আমার দেখেই নমস্কার করছে, মানে হাত জোর করে। আমি কি ওরকম করো না গো, তুমি ওরকম করো না দাদু, আমার ভীষণ খারাপ লাগে সত্যি বলছি, বিশ্বাস করো। তো আজকে যাই হোক, আমি মানুষটাকে আমি মানুষটাকে বলতে কি আমি অসহায় মানুষের পাশে আমার ইচ্ছা ভীষণ ইচ্ছা যে আমি দাঁড়াবো, ভীষণ ইচ্ছা, কিন্তু জানি না ভগবান সেরকম পরিস্থিতি আমায় কোনোদিন এনে দেবে কিনা, এটাই হচ্ছে কথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এভাবেই আজকের দিনটা চললো, এভাবেই তোমরা আজকে মানিয়ে নাও, আর কি বলবো, রাগ করো না, কালকে থেকে আবার আমার ডেইলি ব্লগ যাই হোক কাজকর্ম সমস্ত কিছুই পাবে। আর আজকের মতন ভিডিওটি আজকে এটুকুই, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু ফলো করে আমাদের পাশে থেকো, আর ইউটিউব থেকে যারা দেখছো
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, তো আগামীকাল নতুন আরো একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মাম্মাম কিন্তু টাটা দেওয়ার জন্য বসে রয়েছে, টাটা।